ছাও নাশিল ফিরে, সে কেন এলো না? ভেতরে আসতে পারি? বস, আশাটাকে অসম্পূর্ণ রেখেছো তো ভাই। জয়, অভিযোগ গুরুতর। কিরকম? জনক জননীর দেয়া সরোয়ার জাহান চৌধুরীর মতো দীর্ঘ নামটির অকারণ হস্যতা লাভে। বারে, তুমি একজন নব্য সাংবাদিক, তোমার জন্য এক কলম 2 ইঞ্চি যথেষ্ট, পুরো ফরমা দেওয়া তো ঠিক হবে না। যাগে, তারপর জয়, তোর সেই আধ্যাত্মবাদ ও বাউল সঙ্গীতের উপরে লেখা আর্টিকেলটার কোনো গতি হলো? হয়েছে, দেখি দেখি দেখি। তোমার মতো সাংবাদিকের কলম হতে নির্গত পদার্থের ওটাই হলো কারেক্ট গেট আপ। তবে জয়, একটা কথা আজ তোকে পরিষ্কার জানিয়ে দিতে চাই। কি কথা? কথাটা অবশ্য আমার কথা নয়, বড় এক মনীষী। শুনেছি, ও কথা শুনতে শুনতে কান ছালাবালা হয়ে গেছে। দিব্যি, এটা অন্য কথা। কথাটা হলো, স্ত্রিয়াসু চরিত্রম দেবানু জয়ন্তী কুত মনুষ্যা, স্ত্রী জাতির চরিত্র। বহুবার শোনা কথা, এরপর তোমাকে পরিত্যাগ করে যাওয়া, তোমার স্ত্রীর সম্বন্ধে ইনিয়ে বিনিয়ে কাঁদুনি গাওয়া শুরু করলে আমি বোর হয়ে যাব। এবার তুমি যাও তো। যাচ্ছি যাচ্ছি, তবে যাবার আগে বলে যাই, স্ত্রী আশু চরিত্রম দেবানু জয়ন্তী কুত মনুষ্যা। সরো ভাই, প্লিজ। গেলাম ভাই, প্লিজ। গুড বাই। একটা কথা কি জানিস জয়, এই মেয়ে যে তুই শালা। সরো ভাই। যাচ্ছি যাচ্ছি। ও সরো ভাই, আমি বিরক্তিত। Yes, come in. Sorry, sir. সম্পাদক স্যার, আমি আমি সরি। নেভার মাইন্ড, লেখাটা দুঃসহ হচ্ছে না তো, লিখো না। নাইট ইজ স্টিল ইয়াং। এই নাও গাড়ির চাবি, যাও করো, মুক্ত বাতাসে ঘুরে এলে লেখার মুড পাবে। কোথায় যাব স্যার? পুয়ার বয়, কোথায় যাবে? এক্সেপ্ট হেল, এনিওয়ার ইউ লাইক। দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘর হতে শুধু দু পা ফেলিয়া, একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। যাও, দেরি করো না, শহরময় ঘোরো, দেখো হয়তো তোমার আর্টিকেলের জন্য কিছু পয়েন্টস পেয়ে যেতে পারো। তবে একটা কথা খেয়াল রেখো, গাড়িটা সকাল 7টার মধ্যে চাই, বাচ্চারা স্কুলে যাবে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম, উইশ ইউ বেস্ট অফ লাক। ভালো, খুব ভালো। বাংলা বোঝেন? গানের কথা বোঝেন? না না। তাহলে
ভক্তি আছে, খুব ইমোশনাল সং। হাইরে চোখ মুদলে সাদা কালো কত রঙের কত রকম মানুষ এই দুনিয়ার দশা ধরে হইয়া থাকে। মায়া দুটা দেখছ? দেখছি না মানে সাজেতন চোখে চোখে লয়ে বেড়াইতেছি। হিপি গাঞ্জা খায় খাও গা, মগর পিচিটা জব্বর সরস মানুষ একরে মেডোনা লাগতেছে। সালিরা এখানে এসে খুঁটি গাড়ছে আর নরবারি চায় না। আসর ভাঙ্গা লোক দেহি সালিরা যায় কই? সিধা নুন পুটিতে নিয়ে তুললেই হইল। আপনারা আমার সঙ্গে আসুন। কোথায়? আসুন তো। কানে খুব ভক্তি আছে। আছে, কিন্তু এই ভক্তি বেশিক্ষণ টিকবে না। আসুন মনিকা। হ্যাঁ সরি, আমার যাই না আছি। আরে রসিকতা রাখুন তো, আসুন আসুন বলছি। প্লিজ লিভ মি। নেন উঠে পড়ুন। ওকে ওকে, ডোন্ট বি নার্ভাস, কাম অন উঠুন। মনিকা, ডোন্ট ইউ থিংক ইট মাইট বি রিস্কি? রিস্কি? What makes you sure that this guy doesn't have more interest in us? Hey, we're hitchhikers. What we need is a place to sleep. A piece of bread for our stomach and a dollar for tomorrow's journey. Okay, okay. But for those this guy may demand a little bit more. Lisa, poor girl, you're still too shy. Now, ma'ams, will you please get out of the car? Bairi javo, kujai. Apnader shikar khujte. আপনার বান্ধবীর আলোচনা আমার কর্ণকুহরে প্রবেশ করিয়াছে। আমার বুঝলাম না। আপনারা যে ধরনের মক্কেল খুঁজছেন আমি অভাগা সেই শ্রেণীতে পড়ি না। পৃথিবীর সব জায়গায় খারাপ লোক আছে, বাংলাদেশেও আছে। আমি উপকার করতে চেয়েছিলাম, কেননা দুটো গুন্ডা আপনাদের পিছু নিয়েছিল, তাদের হাত থেকে আপনাদের বাঁচাতে চেয়েছিলাম বলেই শুধু, অন্য কোনো মতলবে নয়। আমাদেরকে মাফ করুন, চলুন কোথায় নিয়ে যাবেন? রাতে আমার ফ্ল্যাট ছাড়া নিশ্চিত কোনো ঠাই মনে আসছে না। আপনার ফ্ল্যাট ভালো হবে, চলুন। আসুন, আমার নাম জয় হাসান, ফ্ল্যাটমেটের নাম সরোয়ার চৌধুরী, আদরের নাম সরব। আমি সরর আশ্রয়ে থাকি, ভাড়া দিতে হয় না। সর খুব বড় লোক, অনেক টাকা আছে তার, তাও শখের চাকরি করে, একটু কৃপণ, আই মিন মাইজার প্রকৃতির। আপনাদের পরিচয়? আমার নাম এলিজাবেথ রিত, আদরা নাম লিসা, ও নাম মনিকা বেয়ারেস, আদরা নাম মনিকা। সুন্দর নাম, আদর করার মতোই। আপনার আরো খারাপ নাম আছে? আছে, তবে আদর করে ডাকার কেউ নেই। কি আছে সে নাম? জয়। বিউটিফুল নেম। আপনার আপনার সাথে কিছু বলছে না যে? মনিকা বাংলা জানে না। আপনি শিখলেন কোথা থেকে? এখানে আসবার আগে আমি 1 বছর 3 মাস কলকাতায় ছিলাম, সেখানে শিখেছি। তাই? আপনারা নিশ্চয়ই ক্ষুধার্ত। হ্যাঁ, কিছু খাতো পেলে ভালো হতো। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। You like music? হ্যাঁ,
মিউজিকে আমার আনন্দ হয়। আপনাকে একটা পুরনো দিনের রেকর্ড শোনাই, বাংলা। বাংলা শুনতে ভালো লাগবে। গুড। আমি ফিরি গুছিনি তোমারি উগু বিদেশিনি, তুমি থাকো সিন্ধু পারে উগু বিদেশিনি। আমি ফিরি গুছিনি তোমারি উগু বিদেশিনি। তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাঘ বিরাতে, তোমায় দেখেছি তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাঘ বিরাতে, তোমায় দেখেছি হৃদিমাঝারি উগু বিদেশিনি। আমি চিনি গো চিনি তোমারি উগু বিদেশিনি। আশেপাশে কোন মেয়ে মানুষ দেখা যায়? স্যার কি যে কোন এত ফজরে মায়া মানুষ পাইবেন কই? রাইতে কই আছিলেন? চম বেটা, ইয়ার কি মারা হচ্ছে? যা বললাম তারই জবাব দে। না স্যার কেউ নাই। বিসমিল্লাহ। দেখছো দুইটা থামরা মানুষ কেমন কানা মাছি খেলবার লাগছে। সকাল সকাল দু দুটো মেয়ে মানুষের চেহারা দেখলাম, না জানি কপালে আজ কি বিভ্রাট আছে। বিদায় না হওয়া পর্যন্ত সরোয়ার আর ও ফ্ল্যাট মুখে হচ্ছে না, এটা তুই জেনে রাখিস।
আচ্ছা জয়, একটা নয়, একেবারে দু দুটো সোনালী কেশি বিদেশি ললনা। তুই জোটালি কোথেকে রে? আল্লাহ জুটিয়েছে। সে যাক, এখন বলতো একা একা কি করে সামলাই? ওই কাজের ছেলেটা আসবে কবে? গতকালই তো আসবার কথা ছিল, এখন দেখ কবে আসে। স্যার নাস্তা। আসে রাখ নাস্তা। কার জন্য? ওই মেয়ে দুটোর জন্য। চল। Lisa, let's go. Let Mr. Joy be back. We can't wait for him. We must say him goodbye. Well, you stay, I'm leaving. Monica! Hey, Riksha, thamo, thamo. Adari, তাহলে তুই ফিরবি না? ফিরবো, 100 বার ফিরবো। তবে যেদিন জানবো বাসা থেকে ও দুটো বিদায় হয়েছে সেদিনই ফিরবো। কোথায় যাবি তাহলে? কলোনিতে, এক ভাগ্নে আছে ওর ওখানে। তাই বলে নিজের ফ্ল্যাট ছেড়ে একটু বাড়াবাড়ি হচ্ছে না? মোটেও না, কাভাবে আমি হাড্ডি হতে চাই না বাবা। চলি, আল্লাহ হাফেজ। আরে সরো, এলিক্সে চলো। লিসা, লিসা, লি, মনিকা, মনিকা,
আরে আপনি আসুন, ভেতরে আসুন। বসুন প্লিজ। আপনার সঙ্গিনীটি মনিকা কি হারিয়ে সারাদিন খুঁজলাম পেলাম না, তাই 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 কি তাই আপনাকে মনে পড়লো, বিরক্ত করলাম না তো? না না, আমার সৌভাগ্য, কাল মনিকাকে দুজনে মিলে একসাথে খুঁজে বের করব। মনিকাকে আর পাওয়া যাবে না। কেন? আজ রাত্রে ট্রেনে ও চত্র খাম যাবে। আপনাকে একা ফেলে? আমি তো একা, গতকাল আমার সাথে প্রথম দেখা হলো মনিকার। তাহলে তো আর কোনো ভাবনা থাকার কথা নয়। ভাবনা? আপনাকে বিরক্ত করতে আসলাম সেটা আমার ভাবনা। এই শহরে আমি কিছু চিনি না। প্রয়োজন নেই, যে কদিন এই শহরে থাকবেন আপনি আমার গেস্ট। গেস্ট? আপনার দেশ? শিকাগো, ইউনাইটেড স্টেটস, আই মিন আমেরিকায়। মিস্টার জয়, আমি খুব দুঃখী মেয়ে, ভালোবাসা পাইনি অত পেয়েছি, প্রীতি দেখিনি দলা দেখেছি। আমার বাবা প্রচুর অত আছে, এত অত এত অত আমার বাবা নিচ্ছে বলতে পারবে না কত অতটা আছে। তাই আমি মিথ্যা বলি না, অত আমাকে কষ্ট দেয় যন্ত্রণা দেয়, আমার সুখ আমার স্বাধীনতা কেড়ে নেয়। তাই আমি আজ 3 বছর ক্রিয়তে করেছি। আপনার বাবা মার জন্য মন খারাপ করে না? মার জন্য কষ্ট হয়, বাবার জন্য দুঃখ লাগে। আই এম সরি, না জেনে আপনাকে দুঃখ দিলাম শুধু। নো নো, নট এট অল। ওরা বড় গরিব, তাতে দুঃখ আছে কি? ওদের ঘর নাই, বাড়ি নাই, নিদ্রা আছে, শান্তিতে ঘুমাতে পারে, ওরা দুবেলা পেট ভরে খেতে পায় না, তবু তো ওরা সুখী। আর আমি, আমাদের চারদিকে বিলাস তবু আছে, প্রচুর আহা আছে, নিদ্রা যাওয়া কেউ আছে, তাও তাও আমাদের জ্বালা যন্ত্রণা শেষ নাই। কেন কেন এ দূরত্ব, কেন এ ব্যবধান? আজ আমেরিকা সত্য সত্য তরুণ তরুণী হেরোইন খাচ্ছে, মারিজুয়ানা খাচ্ছে, আত্মহত্যা করছে, কেন কেন মিস জয়? আপনার প্রশ্নের উত্তর আমার জানা থাকলেও এই মুহূর্তে তা আমি দিতে পারবো না। কেন মিস জয়? বিকজ ইউ হেট আস, ঘৃণা করেন তাই না? না না, তা নয়। তবে উত্তর দিন। চলুন। শুনুন, দরজাটা বন্ধ করে শুয়ে পড়ুন, আমি ডিউটিটা সেরে আসি। ডিউটি কিছু বারে, আমি তো আর বেকার বাঙালি নই, আমার একটা অফিস আছে, চাকরি আছে। আপনি কি চাকরি করেন? আমি আমি থাক, আরেকদিন বলবো, বাই বাই বাই। দেখবেন সকালের মতো না বলে আবার পালিয়ে যাবেন না জানো? না আর পালাবো না, যতক্ষণ না আপনি পালাইতে বলবেন। তাই 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 বাই বাই বাই।
অত হাসির কি হয়েছে? বলি এত হাসির কি হয়েছে? হাসছি তোর কথা ভেবে। তোর বুঝি ওই ফ্ল্যাটে আর ফেরা হচ্ছে না? মানে তোর ওই বিদেশিনী বুঝি আর যেতে চাইছে না? হ্যাঁ বলেছে, আমি না বললে সে আর কোথাও যাবে না। যাবে না বললেই হলো? ফ্ল্যাট তো তোর মেয়ে মানুষের ইয়ে মানে ইয়ে না। হ্যাঁ ইয়ে আবার কি? ওটা এখন ব্যাচেলার্স ফ্ল্যাট, ওটা একটা কুমারত্ব আছে না? ওটাকে প্রেমের রমনা পার্ক বানাতে গেলে সমাজপতিরা পাছায় লাথি মেরে। তরল, তুই কিন্তু ভদ্রতার সীমা পেরিয়ে যাচ্ছিস। আমি হয়তো মুখে সীমা পেরিয়েছি, কথাটা ঠিক। তুই কিন্তু কাজে কর্ম এই কাজটা বহু আগেই সেরে রেখেছিস। তা হ্যাঁ রে, কতটা এগুলি রে? তুই একটা আস্ত গারল, সাথে কি তোর বউ তোকে ছেড়ে চলে যায়? শালা, নারী পুরুষের মেলামেশাটা সাদা চোখে দেখতে শিখলি না? সাদা চোখে রাধা কৃষ্ণের মামি ছিল, সেটা বড় সম্পর্ক নয়। সম্পর্ক বড় হলো রাধার নারী কৃষ্ণ পুরুষ। তাই? আরে কি ছেলেটাকে বাগে খেলো। ও মনু, সহাল সহাল কি ফেলাট ভুল করলাম নাই? না ঠিকই তো আছে। আই ভাইজান ফেলা কাম। আপনি বাংলা বলেন, আমি বাংলা বুঝছি। ও মোর আল্লাহ, টমেটো থেকে দেহি দেশি বাইগনের গেরান বেড়ে যেতেছে, এ দেহি মোগোবাসে কথা কয়। আপনি খাকে চান? সরোয়ার সাহেব আর জয় ভাই জান রে। হ্যাঁ জয় আছে, আপনি? ভাইজান শেষে ম্যাম বিয়ে করলে ইয়ে বাবি যান মোরে। আপনি আপনি কইয়া আর সরম দিয়েন না, মুই জয় ভাইজানের খাস ব্যর্থ। ব্যর্থ? ব্যর্থ কি হয়? ব্যর্থ কি হয়? ইংরেজি কর সহজ দেহি। সারফেন্স, সারফেন্স। সাপ? সাপ কোথায়? হাই মোর কপাল, এই মাতারি সাপ কোথায় দেখলে? নো সাপ, নো সাপ, ইয়েস পুরি সাপ। লাউ ইয়ে নারিকেল, পাইজান পুই দিয়া ইলিশ মাছে সসরি খাইতে খুব ভালোবাসে। নো সরসরি বাইজা নো ভাতি। আরে বসির, কখন এলি? আরে থাক থাক, কখন আইছি পরের কথা, আগে ভাবি জানরে বুঝায়া কন মুই আপনার কি। ভাবি? ভাবি পেলি কোথায়? কেন ওই যে মিম সাহেব। আরে গাধা, উনি আমাদের মেহমান, যা ভেতরে যা, চায়ের পানি চাপিয়ে দে, যা। লেসা, ও হলো বসির, আমার বয়স সার্ভেন্ট, বড় মজাদার মানুষ। তারপর রাতে ঘুম কেমন হলো মেম সাহেবের? ভালো। আচ্ছা আমার তো জয়, ভাবি যান কাকে বলে? ভাবি যান মানে, ভাবি যান হলো, ভাবি যান মানে, ভাবি যান কাকে বলে সেটা আরেকদিন বলবো। জয় কিচ্ছু বলে না, শুধু বলে আরেকদিন বলবো, আরেকদিন বলবো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই আমাদের সংকলন। ধন্যবাদ। জয় ভাই, প্রভাত ফেরি রাত 12:01, ভুলবেন না যেন। Bye.
তবে কি ফলিতে পারি। আপনি এই গান কখন শিখলেন? আছি এই মুহূর্তে, দেশের জন্য প্রাণ দিতে শুনেছি, রমার জন্য প্রাণ দিতে শুনেছি, কিন্তু মুখ বাসা মায়া বাসার জন্য প্রাণ দিতে এ প্রথম শুনলাম, এ প্রথম দেখলাম বাংলাদেশে। আপনি নিশ্চয়ই জানেন এই ভাষার জন্য প্রাণ দেওয়াতে আজ ইউনাইটেড নেশনস এর ঘোষণায় পৃথিবীর সব দেশগুলো 21শে ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস হিসেবে পালন করে। হ্যাঁ জানি, ফেব্রুয়ারি আমি ভুলে যেতে পারি। আপনারা বাংলাদেশ আমাকে দেখাবেন? গরিব দেশে কি আছে কি দেখবেন? আমি নেতা না, আমি দার্শনিক না, তবু আমার ছোট মাথা দিয়ে যেটা বুঝি সেটা হলো বাংলাদেশ আমাকে অনেক কিছু দিতে পারে। কি দিতে পারে বাংলাদেশ? ভালোবাসা, মানুষকে ভালোবাসতে শিখাতে পারে, জয়। দেখে নেবেন একদিন শান্তির শ্বেত পারাপত উবে এই বাংলাদেশ থেকে। শ্বেত পারাপতের দেশ এই বাংলাদেশ, দেখবেন আপনি। আসুন আমার সাথে, চলুন আমার গ্রামে। আমার বাবা, আমার মা,
বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, আমার চাচা শ্যামল প্রান্তরে রক্তের আল পড়া, আমার বোন রুমা ঝুমা, আমার চাচি, আমার বাড়ি আসে বন্ধু, বসতে দেবো পীরে, আমার চাচা তো ভাই, সাবিধানে চিরে, আমার দাদি মানে গ্র্যান্ড মা, আমার দাদা গ্র্যান্ডপা, ও হলো লিসা, লিসা আমেরিকার মেয়ে, ও বাংলাদেশে বেড়াতে এসেছে। দাদা দাদা শুক, বাবা থাক থাক বাবা, জয়ের বউ বুঝি একেবারে মেম সাহেবের মতো টুকটুকে কোণে। ওর নাম লিসা। লিসা? তা বাপু লিসা টিসা বলে ডাকতে পারবো না, কোণে বলেই ডাকবো। ঠিক ঠিক, কোণে খুব মিষ্টি নাম, আমাকে কোণে বলে ডাকতেন। আমার মা, আমার বাবা, দাদা দাদি, আমারও দাদা দাদি আছে। কই দেখি দেখি, আরে আরে তুই কি দেখবি রে, আমাকে দে, দে যা তো, যা যা, তেল মাখিয়ে গোসল করিয়ে ওষুধটা খাই দিও, আমি রিহার্সালটা করে আসি। ভালো দাদু, ও দাদু দাও না চকলেট খাবো। আমি পারবো না,
আমার হাত জানা খুব ব্যথা করছে বুবু। কাজের সময় হাত ব্যথা, আমার কষ্ট হয় না বুঝি? লক্ষ্মী বুবু আজ তুই দে কাল আমি দেব। এই কল্পনা তো হইছে কিসের? দাদু দিদার জন্যই তো আজ আমরা দুনিয়ার মুখ দেখতে পেয়েছি। কেন তোমার দাদু দিদা আছে? তারা হোমে থাকে, আমি তাদের এক পা দেখেছি। এই হোমটা আবার কি? সে তুই বুঝবি না, ওদের দেশে মানুষ বুড়ো হয়ে গেলে আশ্রমে পাঠিয়ে দেয়, ওটা কি হোম বলে। ধ্যাত, দাদু দিদা কাছে না থাকলে মজাই হয় না। মেম সাহেবকে কি জ্ঞান দেয়া হচ্ছে রুমাঝুমা? ভাইয়া তোমার মেম সাহেব বলে কি না, দাদু দিদার জন্য আমরা এত কষ্ট করি কেন? কারণ তাদেরকে আমরা ভালোবাসি বলে। আমার দাদু দিদাকে আমি যদি ভালোবাসতে পারতাম। লিসাবু কাঁঠাল খুব মিষ্টি, খাবে তুমি? ভেঙে খেতে হয়। আচ্ছা তুই দে, কেটে দে, কেটে দে। গাছের উপরে কি হচ্ছে ভাইয়া? কাঁঠাল পাচ্ছিলাম। কাঁঠাল, দিস ইজ আওয়ার ন্যাশনাল ফ্রুট, আমাদের জাতীয় ফল। দে কাঁঠালটা ওকে দে। নাও কাঁঠাল, এটা তোমাদের জাতীয় ফল। গাছের শোভা
মাছ ধরি বারো মাসে, চির সুখী কৃষক মোরা, ও চির সুখী কৃষক মোরা, সুখী পরিবার, সুখী পরিবার। ঢেকিতে দপার তোমরা, ঢেকিতে দপার, ঢেকিতে দপার তোমরা, ঢেকিতে দপার, সোনার ক্ষেতে সোনার ফসল ফুলছে চমৎকার, সোনার ক্ষেতে সোনার ফসল ফুলছে চমৎকার, ঢেকিতে দপার তোমরা, ঢেকিতে দপার, ঢেকিতে দপার তোমরা, ঢেকিতে দপার। দাপক, এটা কি হচ্ছে জানো? চাচু, পিঠা ভাজা হচ্ছে, খুব মজা, দেখবে। মা, তুই চুপ কর, চুপ কর। এই হয়েছে, হয়নি তো? পুপাম্মা, পুপাম্মা, এই চেষ্টা শুনি, চেষ্টা চেষ্টা, ছাত ছাত ছাত, এদিকে বুবু যে রুমা পিড়িটা দে তো। না বসবো না, এদিক দিয়ে যাচ্ছিলাম, শুনলাম বাড়িতে একটা খেয়াস্তা এনেছ, তাই দেখতে এলাম। তাই বেজাত মেয়েটা নাকি? জয়ের বাপের না হয় কাণ্ড জ্ঞান নেই, তাই বলে তোমার তো মাথা খারাপ হয় নাই বউ? কেন, মাথা খারাপ ব্যাপার হলো তা কি? আমা কি হয়নি, গ্রামে ধর্মকর্ম বলে তো একটা জিনিস আছে, একই হাড়িতে একটা খ্রিস্টানকে খাওয়াচ্ছ, এরপর তোমার নামাজ এখানে হয় বউ? এটা আপনার কুসংস্কার পাবো আম্মা। তুই চুপ কর, ছোড়া চুপ কর, দুই দিনের বৈরাগী, ভাতকে অন্য বলতে আসিস পোশাক আশাকে ছিঁড়ি দেখেছ, লজ্জা লজ্জা। যাত গেল পুবু আম্মা। জয়, মা আমি দুঃখিত, আমাকে ক্ষমা করুন, আমি আমি ভালোবাসা পাওয়ার জন্য এক দেশ থেকে আর এক দেশে ছুটে এলাম। ছি লিসা, দুনিয়াতে ধর্মের নামে বাড়াবাড়ি করার লোক সব জায়গাতেই আছে। আমি বই পাই, আমরা ছিল তোমার, তোমার আমাকে ওখা করবে, ওরা আপনাকে ভালোবাসে। আর আপনি? আমি 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 বিচারু নেমে পড়ো, আসো আসো না, আসো আসো। হ্যাঁ রে জয়, মেয়ে তিনটে গেল কোথায়? পুকুরে। হ্যাঁ দেখো দেখি কাণ্ড, একটা বিদেশি মেয়ে আলগা পানিতে ঝাঁপ পেরে অসুখ বাধা কার কি? অসুখের কথা পরে ভাবা যাবে, এখন তো দেখলাম সুখেই আছে। থাকাচ্ছি সুখে।
চোর সাহস কত ছুরিদের দাঁড়া নিচেরা গেছে গেছে আবার বিদেশি মেয়েটাকে নিয়ে গেছে যদি কিছু হয়ে যায় একেবারে শেষ করে দেব এই তুই এখানে কি করছিস যা বাইরে যা মেয়েগুলো কাপড় বদলাবে যা যাচ্ছি যাচ্ছি মা যা যাচ্ছি বাবা সর আহারে রুমা লিসার গা হাত পা মুছে কাপড় গুলো বদলে দে মা খুব ভালো তার কি হারাইছে চোখের পানি বাড়াইছে তার কি হারাইছে চোখের পানি বাড়াইছে তার কি হারাইছে তোমাদের না লিসাবুর লিসাবুর কই দেখি দেখি ও মা পুকুর পারে পেলাম দেখি ফিরে দে হীরার আংটি অনেক দাম হবে কত দাম লিসাবু জানি না বোধহয় 2000 তলা হবে না দক্ষিণ পাশে গো ওদাই মা কি শুনিলাম কানে গো আমার দাইমা গো তোমার রুমালটা আমাকে দিবে না বাপু রুমাল তোমার দেয়া ঠিক না কেন রুমাল দিলে মিল থাকে না ছাড়াছাড়ি হয়ে যায় তাই না রে রুমা কি জানি বাপু জ্বর এসেছে ও মা শিশির বাদ্য বাজে দাই মা গো দিদি মামি টিপুর মা ভালো করে মালিশ করো দেরি দেরি লগ্নি তোরা পানি ঢাল আমি রসুন তেল গরম করে আনছি Thank you.
বাবে, বাবে কবিরাজ বাবু আসেন আসেন। এই জয় কোথায় একটু দেখতো? আচ্ছা আসেন। ডাক্তার সাহেব আসুন। হ্যাঁ করুন। জ্বর কমেনি, জিভটা দেখি। চলো। আমাদের ঝরে নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আমাদের ঝরে নদী চলে বাঁকে বাঁকে। লিসা, দুধটা খেয়ে নাও। এখন কেমন লাগছে মা? একটু ভালো। দেখিস, আর মেয়েটিকে ছেড়ে দাও, যথেষ্ট সেবা করেছ। ছাড়বো, সবে জ্বর থেকে উঠলো, আর একটু সুস্থ হোক। আরো সুস্থতার জন্য ওর চেঞ্জের দরকার, ডাক্তার বলেছেন। হ্যাঁ মা, আপনাকে অনেক কষ্ট দিচ্ছে, এখন যাওয়া দরকার। যাবি তো, তুই কি আর চিরকাল থাকতে এসেছিস? তবু আর দুটো দিন থেকে যা, তোরা চলে গেলে বাড়িটা খা খা করবে। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আরেকটা দিন থেকেই যাই। পরশু রওনা দেব। এই শুনছিস, পরশু পরশু। কদিন হলো জ্বরটা নেই, শালটা গায়ে রাখিস, ঠান্ডা লাগাবি না, বুঝেছিস? এই নাও। আসি। যাই বাবা, তোমরা রুমার বিয়ের চিন্তা করো না, ছেলেপক্ষকে কথা দাও, মাস দুয়েকের মধ্যেই টাকা জোগাড় হয়ে যাবে। চল। তাছাড়া আমি তো আবার আসছি, বাকি কথা তখন হবে। নে, পৌঁছে চিঠি দিস। চাচু, সাত দিনের ছুটি, ন দিন পার করে অফিসে এলে কি ব্যাপার জয়?
দুঃখিত হোসেন ভাই, মেয়েটি অসুস্থ না হলে ঠিক সময়ে জয়েন করতাম। মেয়ে? মেয়েটি আবার কে? একটি বিদেশিনী, আমেরিকান টুরিস্ট। এর মধ্যে আবার বিদেশিনী এলো কোত্থেকে? এসে পড়েছে স্যার। এবার আপনাকে একটা জবরদস্ত লেখা দেব। দাও দাও, তোমার জবরদস্ত লেখার জন্যই তো হাপিতেজ করে মরছি আমরা। তবে সময় দিতে হবে স্যার। সময়? কদিনের? তা মাসখানেক। নতুন কিছু? জি স্যার, বিদেশিনীর চোখে বাংলাদেশ। দারুণ হবে না স্যার? একজন বিরাট ধনী আমেরিকান ব্যবসায়ীর মেয়ে 3 বছর আগে বাড়ি থেকে পালিয়ে এদেশ সেদেশ ঘুরে বাংলাদেশ এসছে। তারপর বাবাটি জানে না তার মেয়ে এখন কোথায়? না স্যার, টাকার পেছনে দৌড়াচ্ছে বাবা। মা ব্যস্ত সমাজ সেবা দেশ সেবারই, সময় কোথায় তাদের একমাত্র মেয়েকে সময় দেবার? ইন্টারেস্টিং। ইন্টারেস্ট শেষ করবে না স্যার, আরো আছে। মেয়েটি ঘুমোতে চায়, হাসতে চায়, খেলতে চায়। সারা দুনিয়াতে ঘুমে জায়গা পেল না? পায়নি? পায়নি। আর পায়নি বলেই তো সেই গরিব দেশে এসেছে। ইরাক জ্বলছে, প্যালেস্টাইন পুড়ছে, আফ্রিকা মরছে, চারদিকে সন্ত্রাসীদের কালো থাবা। এর মধ্যেই বাংলাদেশেও শান্তিতে একটু ঘুমোতে চায়। দারুণ স্টোরি, দারুণ স্টোরি। প্রাচুর্য আর বিলাসিতার চরম অপমান, তাই না? আমি লিখবো স্যার, আমি লিখবো। আমাকে 1 মাসের সময় দিন, মেয়েটিকে নিয়ে ঘুরবো, চষে বেড়াবো সারা বাংলাদেশ। এই জন্যই তোমাকে আমার এত পছন্দ। তোমার হাতে জাদু আছে জয়। যাও অ্যাকাউন্ট সেকশন থেকে টাকা নিয়ে নাও, আর যখন যা লাগবে এই মোবাইলে জানাবে। দ্বিধা করছো কেন? নাও, লেখাটি আমার দরকার। একটা পর্যটনের সংখ্যা বের করার শখ আমার বহুদিনের। এদেশে পর্যটন শিল্পে অনেক আয়ের উৎস আছে, সেটা বিশ্বকে জানানো দরকার। জি। আর শোনো, মেয়েটিকে জানতে দিও না তোমার পারপাসের কথা, তাতে করে স্টোরিটার ন্যাচারালিটি হারিয়ে যাবে। ঠিক আছে স্যার। বুকলেট পেলাম, কাগজপত্রও দেখলাম, সারা বাংলাদেশ ঘুরে দেখার জন্য আপনাদের কোনো প্যাকেজ ডিল আছে? জি আছে। খরচপত্র কিরকম পড়বে? সফরটা কজনের হবে? এই ধরুন দুজনের। দুজনের? কদিনের সারতে চান? 4 উইকস। আচ্ছা হিসাব করে দিচ্ছি। 4 উইকস। ঠিক। ওরে বাবা, এত কাজ, 75,000 টাকা, অনেক টাকা। উনি আপনাকে ভাবতে হবে না। ভাবতে হবে? এত টাকা আপনি কোথায় পাবেন? পাবো পাবো, সোর্স আছে। আমার জন্য আপনার এত টাকা খরচ করা দরকার নাই। তা আছে, আপনি আমার এই আংটিটা বিক্রয় করে দেন। হীরার আংটি? এটার দাম তো অনেক। হতে পারে, আপনি এটা বিক্রয় করে আমাদের খরচ জোগাড় করবেন। খরচ হবে দুইজনে 50-50। বাহ, চমৎকার প্রস্তাব। 50-50 নিয়ে এনে ছোড়া। তা হ্যাঁ রে, কোথা দিয়ে শুরু করবি? মর্নিং শোজ দ্য ডে। পৃথিবীর কয়েকটি বীচের মধ্যে একটি বীচ, যেখানে একই জায়গায় দাঁড়িয়ে সূর্য উদয় এবং সূর্য অস্ত দেখা যায়। তাহলে আমি সূর্য অস্ত দেখব। এখন চলুন, বিকেলে আবার আসবো।
আপনার ঠোঁটে সিগারেট মানায় না। আমি জানি ধূমপান স্বাস্থ্যের জন্য হানিকর। তাহলে তুমি, আমি দুঃখিত। কেন? তুমি বলে ফেললাম যে। ঠিক আছে, তাহলে আমিও তুমি বলব। তাই তাই। এক ভয়ঙ্কর রাতে এই স্থানে ঘাতকের হাতে প্রাণ বিসর্জন দিলেন এক মহান নেতা। আমি জানি, শান্তির জন্য, মুক্তির জন্য প্রাণ দিল কেনেডি, গান্ধীজি, লুথার কিং আর ও অনেকে। তোমাদের দেশেও এমন একজন আছে। বাংলাদেশে যেখানে গেলাম সেখানে এই ব্যক্তির নাম শুনলাম, সে হলো জিয়া। Yes. Let's go. জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ, 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 বাংলাদেশ। আমার আঙিনায় ছড়ানো বিঠানো শোনা শোনা ধুলি কণা। লিসা, ওটা ইন্ডিয়া আর এটা বাংলাদেশ, আর আমি বাংলাদেশি। আমি আপনারা ঘুরে দেখুন। কি সুন্দর, দেখো
বুঝলে লিসা? লিসা, 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 এখানে আছি। বুকে ফুঁ দিলে কেন? এটা আমাদের সংস্কার, যা ভয় পাইয়ে দিয়েছিলে। ভয়? হ্যাঁ, তুমি যা বলেছিলে আর পালাবে না? পালাইনি, শুধু লুকিয়েছিলাম। তাই তাই চলো চলো এসো। কি লিখছো? কিছু না। কিছু না বলে হলো? আমি দেখবো। না না, তোমাকে দেখতে হবে না, তোমাকে দেখতে হবে না। নো নো নো, আরেকবার না হলে কিন্তু বিয়ে হবে না। তাই? হ্যাঁ। লিসা দাঁড়াও, মেয়েদের ওপরে যাওয়া নিষেধ। তুমি কোথায় যাচ্ছ? চয় মোমবাতি গুলো দিয়ে আসি। মোমবাতি কাকে দিবে? একজন সাধক পুরুষের মাজারে। মাজার মানে? গ্রেভিয়ার্ড। এখানে মোমবাতি দিলে কি হয়? মনের কোনো গোপন ইচ্ছা থাকলে পূরণ হয়। আমি দিতে পারি? হ্যাঁ, তোমার কোনো গোপন ইচ্ছা থাকলে দিতে পারো। আছে কোনো ইচ্ছা? না। আমার হয়ে তুমি দাও। ঠিক আছে। লিসা, কি ইচ্ছা করলে? বলবো না, তুমি? তাহলে আমি কেন বলবো? আমিও বলবো না। থেকে তেঁতুলিয়া লিসা, এটা নাফ নদী। আহা, ওপারে মায়ানমার, এপারে বাংলাদেশ। চলো আরো ঘুরে দেখি।
রাজার নদীর অববাহিকা, এখানে রমণী গুলো নদীর মতো, নদীও নারীর মতো কথা কয়। Hi. Hey, I'm Joy. I'm Jacob from America. Nice to meet you. Lisa. Hi. Lisa, also from America. Hi, I'm Flo from Germany. Germany? Hi, I'm Sarah. Hello. Hello. Nice to meet you. Hello. Nice to meet you. Bye. See you later. Bye. 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 See you. চলো, দেরি হয়ে যাচ্ছে। বাবা, কুতুর ঘরে এসেও শেভ করা যাবে তাই? আচ্ছা আচ্ছা। ও এই ঘন্টা বাজালে কেন? ইচ্ছা হলো তাই? চলো। এটার বয়স 100 বছরেরও বেশি তাই? হ্যাঁ। কি হয়েছে? গরম লাগছে। কারেন্ট এক্ষুনি এসে যাবে। জয়, পরশু আমরা ঢাকা ফিরব। হ্যাঁ, সময় তো শেষ। কথা দিয়ে সময় শেষ হয়ে গেল, বুঝতে পারলাম না। তারপর কেমন লাগছে বাংলাদেশ? বলতে পারবো না। তাই? My day.
সে কথা এবার বলো না, বলো না, বলো না সে কথা এবার তুমি বলো না। পাশাপাশি কাছাকাছি দুটি অন্তর, একই ঝড় দুটি বুকে কাঁপে থরথর। ভালো লাগা ভালোবাসা বলে প্রকাশ করা যায় না, তবে হৃদয়ে কাটিয়া রাখিতে হয়।
Hey, Lisa. How are you doing? Well, I'm fine. Listen, Lisa. Tomorrow I'm leaving for Myanmar. You want to join me? I have to tell Mr. Joy. Mr. Joy? You are still with that Bangladeshi guy? Just a minute. Does Joy know that your dad is a rich man? Yes. Look, Lisa. These Bangladeshis are tricky. I am sure this guy is after something. After what? He may write your father and demand a big amount. I know these Bangladeshis are greedy. না না, মেয়েটাকে আমি জানতেও দেইনি। আমার মিশন কমপ্লিট স্যার। ইয়েস স্যার, ঘটনাটি অনেক বড় ধরনের হবে। একটি বিদেশিনী মেয়ে, বড়লোকের আদুরে মেয়ে, গরিবে বাংলাদেশে চলাফেরা করছে। ইমাজিন, বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক যার বাবা। ইয়েস স্যার, আমি আগামী সপ্তাহে আসছি। আমার বিশ্বাস এবারে পর্যটন সংখ্যাটি খুব মনোরম হবে। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। কিছু না, কিছু না। কবে নাম আকে কি লিখছ? এখন বলবো না, পরে বলবো। সময় হলেই দেখবে তোমার জন্য কত বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। লুক লিসা, দিস বাংলাদেশি ইজ আ ট্রিকি। আই এম শিওর দিস গাই ইজ আফটার সামথিং। হি মে রাইট ইওর ফাদার এন্ড ডিমান্ড আ বিগ অ্যামাউন্ট। আই নো দিস বাংলাদেশি ইজ আ গ্রিডি। Haunted by the fear, I'll never find someone who can.
আমি চলিয়া গেলাম লিসা, চলে গেলে হায় রে আমেরিকান মেয়ে, আর কিছু নাই বানিয়ে গেলে মার দেওয়ার শালটা তো নিয়ে যেতে পারতে। আন্টিটা আমি জয়কে বিক্রয় করতে দিয়েছিলাম, আমার ব্যাগে এলো কথা থেকে। তাহলে কি জয় এটা বিক্রয় করেনি? তাহলে জয় আমাকে এত টাকা দিল কথা থেকে? আই নো দিস বাংলাদেশ ইজ আ গ্রিডি। না না, জয় আর কোনো লোভ নাই, জয় খুব সৎ লোক। ড্রাইভার টামেল, আমার বিলটা। স্যার কি চলে যাচ্ছেন? জি হ্যাঁ। ট্যাক্সি ডেকে দিই? লাগবে না। এই প্যাকেটটা আমার সাথের টুরিস্ট মহিলা যদি কখনো আসেন তাকে দেবেন। মহিলা কোথায় স্যার? জানি না। নায়িকার আগমন, নায়কের খোঁজে কামরায় যাবেন, পাবেন না। Bangladesh is food is cheap, no? Good food, beautiful landscape. Yeah. Yeah. And very hot too, yeah? পাবেন না তো, চলে গেছেন। যাওয়ার সময় আপনার জন্য এই প্যাকেটটা রেখে গেছেন।
মায়ের দেওয়া শালটা রেখে যাওয়া তোমার ঠিক হয়নি। যেখানে যাও ভালো থেকো। আসবো স্যার। আরে জয়, এসো বসো। কবে ফেললে? আজই বিমানবন্দর থেকে সোজা এখানে চলে এসেছি। পাগল ছেলে, তাড়াহুড়ো কি দরকার ছিল? ধীরে সুস্থে আগামীকাল। না স্যার, তাড়াহুড়ো দরকার আছে। সাবজেক্টটা যত তাড়াতাড়ি প্রেসে যায় ততই উত্তম। আসি স্যার। দেখুন আমাদের জয়ের কাজ দেখুন, আর্টিকেল তো লিখেছে, সেই সাথে ছবিগুলো। গুড জব। ফ্যান্টাস্টিক, আমার আর তর্ষ হয়েছে না। মনে হচ্ছে এক্ষুনি এই মুহূর্তে ছাপিয়ে দিই জয়ের এই কীর্তিনামা। কি বলেন সালোয়ার? জি স্যার, ছাপিয়ে দিন, জানিয়ে দিন সবাইকে জয়ের এই কাণ্ড কীর্তি। উঠছো নাকি? তা এক কাপ কফি। না থ্যাংক স্যার। কি ব্যাপার জয়, তোমার মনটা কেমন যেন এলোমেলো লাগছে। কোথায় এলোমেলো দেখলেন স্যার? এভরিথিং ইজ অল রাইট। ভেরি গুড। সরা শোনেন, আপনি একটা ইন্টারভিউ জোগাড় করেন। একজন বাঙালি গৃহিণী গোছের মহিলা এই সংখ্যাতেই যাবে, কন্ট্রাস্টটা পাওয়া যাবে, তাই না জয়? জি স্যার, আসি। আমিও আসি স্যার। জয়, আচ্ছা জয়, হোসেন ভাইয়ের এটা কোন ধরনের রসিকতা বলতো? রসিকতা? কি কথা নয় তো কি, মহিলার ইন্টারভিউ নেওয়ার দায়িত্ব আমাকে দেন কোন একলে? আমি শালা মেয়ে যাত্রা কিন্তু চোখে দেখতে পারি না, অথচ। তাহলে রিটা সাহেবকে বলে আসি, সারোয়ার মহিলার ইন্টারভিউ নিতে পারবে না। তোর মাথা খারাপ হয়েছে? মুখে বললাম আর আমি সাংবাদিকতা ছেড়ে দেব? সাংবাদিক হবার স্বপ্ন আমার সে এতটুকু বয়স থেকে। জয়, আমার সমস্যার সমাধান না দিয়ে কোথায় যাচ্ছিস? তোমার সমস্যা নিয়ে তুমি থাকো, ও নিয়ে ভাববার সময় আমার নেই। জয় ভাই, একটা মহিলা মানে গৃহিণী গোছের জোগাড় করে দেওয়া যায় না ভাই? আমি জোগাড় করে দেব, আর ইন্টারভিউ নেবে তুমি? একদম ঠিক ধরেছিস। আনবো, তবে অফিসে নয়, ফ্ল্যাটে। আমি আকাশে পাতি আকাশ, শুনেছি শুনেছি তোমারি গান, আমি তোমারে শুনেছি প্রাণগু বিদেশিনি, ভুবন ভ্রমি আসেছে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারি দ্বারে উগু বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারি উগু বিদেশিনী, তুমি থাকো সিন। তুই কতক্ষণ? এই তো জয়, একটা কথা বলবো? বল। তোর যা মুড, বলবো কিনা ভাবছি। না না বল। আমার সেই ইন্টারভিউটা কি করলি? তোর ইন্টারভিউ? হ্যাঁ, ওই যে সম্পাদক সাহেব বললেন, একজন মহিলা গৃহিণী গোছের। ও হ্যাঁ, ঠিক আছে, পরশু ঠিক বিকেল 5টায় পেয়ে যাবে মহিলাকে। পাবো তো? হ্যাঁ। Yeah.
কিরে মা, বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে আয়। জয় কোথায়? জয়? জয়কে আমি হারিয়ে ফেলেছি। কেন, তোরা তো দুজনে একসাথে বের হলি। হ্যাঁ, বেয়া হলাম, বাংলাদেশ গেলাম, আবার হারিয়ে ফেলাম। তাতে কি হয়েছে, আয় ভেতরে আয়। রুমার বিয়ের টাকা জোগাড় করে ও এখানে আসবে। আয় রুমা। ঝুমা টিপু, দেখ কে এসেছে। ভাবিজান, ভাবিজান বলে কত নিয়ে এলে ভাই। দেখো, ফের যদি মেজাজ টেজাজ দেখায় সোজা উকিলের বাড়িতে গিয়ে হাজির হব। উকিল বাড়ি কেন? হেস্তনেস্ত করতে হবে না, সোজা ডিভোর্স চাইব। ভাবিজান, আপনি কিন্তু সরলকে ভুল বুঝেছেন। ও কিন্তু আসলে খুব ভালো, খুব সরল, এই তো। জি, সেটাই এবার প্রমাণ হবে। পথে আসতে আসতে যে শর্তগুলোর কথা বললাম ওগুলো পালন করে যদি চলতে পারে তবেই বুঝব কত সরল, কত ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার আপনি বসুন তো। ওর আসার সময় হয়েছে। এই যে জয় ভাই, শর্তগুলো মনে আছে তো? আছে আছে, আপনি বসুন তো। ওই যে ডাকছে। এসেছেন? এসেছেন, যান। কিন্তু জলজন্ত একটা মেয়ে মানুষ। মেয়ে মানুষটা তোর কোনো ক্ষতি করবে না, যা। আচ্ছা, চোখটা বন্ধ করে যাই। চকল চকল, যা যা, বোম বল। আপনি তুমি কেন? অন্য কারোর আসার কথা ছিল নাকি? না, মানে মানে আর মানে মানে করতে হবে না। চুপচাপ লক্ষ্মী ছেলের মতো বসো। আমার সাগু সুকি একদম কাঠ হয়ে গেছো। সবার সহযোগিতা ও সহানুভূতি আমাদের এই সংখ্যাটাকে আকর্ষণীয় করে তুলতে পেরেছে বলে আমি সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ করে এই সংখ্যায় জয়ের কৃতিত্ব অনেক, এটা স্বীকার করতেই হবে স্যার। এই যে জয়, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। আবারও ছুটি? জি স্যার। এবার কোথায় জানি না। না, আপনাকে তো ঠিক চিনলাম না। আমি লিসা। আরে আপনি বাইরে কেন, ভেতর চলুন না। জয়কে ডাকা। সাগু, এই হচ্ছে লিসা, জয়।
জয়ের। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসুন আসুন। চলুন চলুন, জয়ের কথা পরে হবে, ভেতরে চলুন, আগে আপনার কথা শুনি। চলুন চলুন আসুন। হাতে তো মুখ ফোটে না, এটা বাংলাদেশের মেয়েদের বেলায় খাটে, তুই আমেরিকান মেয়ে, তোর এত সরম কিসে? আজ বলবি যে কথাটা জয়কে মুখ ফুটে বলতে পারিস নি, আজ বলবি। জয়, আমি তোমাকে ভালোবাসি, চিৎকার করে জানিয়ে দিবি সবাইকে। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। এতক্ষণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানটি শুনলেন, এরপর সমবেত কণ্ঠে এসো হে বৈশাখ। রমনা বটমহল, একটা ট্যাক্সি নিয়ে নে। কারা ধারে চান? আমাকে তোমার ফ্ল্যাটে নিতে বটমূলে এসেছিলে? হ্যাঁ, গারুর কথাকার, একটা মেয়েকে ভালোবাসবি চোখে চোখে, মুখ ফুটে বলতে পারবি না আমি তোমাকে ভালোবাসি? কে বললো আমি লিসাকে ভালোবাসি? আমি বলছি, এই সারোয়ার জাহান চৌধুরী বলছে। আজ নববর্ষের প্রথম দিন, পহেলা বৈশাখ, আজ তোদের দুটি হৃদয়কে কাছাকাছি পৌঁছে দিতে আমি একটা লাঞ্চের ব্যবস্থা করেছি। তেমন কিছুই না, ভাত ডাল মুড়িঘণ্ট পোস্তদানা এইসব। লিসা বটমূল থেকে 45 মিনিট আগেই বেরিয়েছে, তাহলে এখনই এসে পড়বে। আসবে না? চলো
হ্যালো, হোল্ড অন প্লিজ, লিসা ইয়োর ফোন। লিসা তোমার ফোন, যাও ধরো। ইটস মাইন। ইয়েস। হ্যালো, ইয়েস ইয়েস আই অ্যাম রিড। U.S. Embassy? How Dad came to know that I'm in Bangladesh? $500,000? Look, Lisa, these Bangladeshis are tricky. I'm sure this guy is after something. You may write your father and demand a big amount. I know these Bangladeshis are greedy. Good job. Lisa. You liar. You cheat. Lisa. Lisa, my darling, you are back? Yes, Dad. And I want to go home immediately. But when you left that note 3 years ago, you asked me not to search for you. And now that I found you, you want to leave immediately? Why did you change your mind? I cannot tell you. Okay, okay, as you wish. We leave tomorrow. No, why not today? I hate this country. I hate Bangladesh. Lisa, Baba, tomar reporting e khushi hoye. Ei $5,00,000 er check ta diyechen. $500,000? লিসার বাবা উনি কি বাংলাদেশে? হ্যাঁ, মিস্টার রিড হোটেল সোনাগায় উঠেছেন।
মিস্টার রিড, মিস্টার রিড, ডেড, হিজ জয়, হিজ অ্যাগেইন আওয়ার ফাস, ডিড ইউ পে হিম? Yes, a big amount that this poor Bangladeshi cannot dream of. I think Joy is not happy with that amount. He made a man more. Please, please, Dad, go. Mr. Reed, take back your check. Why? Is it not sufficient? Do you need more? 5 million? 10 million? Any amount? I'm sorry, Mr. Reed. Your daughter is back to you. That's enough. In our country, we don't measure it with money. Through a journalist pain, we help people like Amit to be cured. That is not a payable deal. Take back your money and donate it for human cause. Thank you. Thank you. What happened, Dad? Joy refused his check. He refused? Yes, unthinkable. Look, honey. If I would like to buy a property like Bangladesh, I could. But I could not buy a single Bangladeshi. Joy? Joy! Joy? Joy? তোমাকে আমি ফুল বুঝেছি। God bless you. সত্যি সত্যি তোমার অনেক সৎ মানুষ। তাই জয়, তোমাকে না বলে আমি পালাইব না। তাই 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 তাই। God bless you, Bangladesh.